নমস্কার বন্ধুরা স্পাইসি মিঠাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে মিক্সড ফ্রায়েড রাইসের রেসিপি শেয়ার করতে রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ি স্টাইলে মিক্সড ফ্রাইড রাইস কিভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তারই রেসিপি আমি আজকে এই পুজোর সময় শেয়ার করছি যাতে এর জন্য আপনাদের রেস্টুরেন্টে লাইন না দিয়ে বা বুকিং না করেই বাড়িতে বসেই ইজিলি এই খাবারটা খেতে পারেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মানে প্রায় দুশো গ্রাম বাসমতি চাল এখন চালটাকে আমি তিন থেকে চারবার ভালো করে জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিতে হবে জলটা যতক্ষণ না সাদা না হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু চালটাকে ধুয়ে নিলে ভালো হয় এই চালটাকে এখন ভালো করে ধুয়ে নিয়ে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য ভিজতে দেবো ততক্ষণ আমি একটু চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি দেড়শো গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি আর সেটার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি পাতিলেবুর রস আমি একটা পাতিলেবুকে আধখানা নিয়ে তার রসটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবু যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা এখানে রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সব শেষে দিয়ে দিচ্ছি একটুখানি সোয়া সস এখানে আমি এক চা চামচ মতো ডার্ক সোয়া সস ব্যবহার করছি এখন এই সমস্ত কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখন এই চিকেনটাকেও আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিচ্ছি এবার আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এখানে আমি এক থেকে দেড়শো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছের কিন্তু পিঠের শিটটাকে ফেলে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক পাতি লেবুটাকে পাতি লেবুর বদলে এখানেও কিন্তু আপনারা ভিনিগার ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা চিংড়ি মাছ বলে রসুনের পরিমাণটা কম ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ নুন এখন এগুলোকেও কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পরে আমি পুরো রান্নাটা শুরু করব এখন আমি গ্যাসের মধ্যে একটা বড় সসপ্যান নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে জল এখানে চালটা সেদ্ধ করার জন্য কিন্তু একটু বেশি পরিমাণে জলের ব্যবহার করবেন এবার জলটা যখন খুব ভালো মতো গরম হয়ে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা কিন্তু অবশ্যই দেবেন নুনটাকে দিয়ে একটা খুন্তির সাহাযে আমি এরকমভাবে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থাকতে ভিজিয়ে রাখা চালটাকে চালটা দেওয়ার আগে এখানে জল ছড়িয়ে নিয়েছিলাম সমস্ত চালটাকে দিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে দিয়েছি যাতে চালটা তাড়াতাড়ি ফুটে ওঠে এই চালটা রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগবে না যেহেতু ভেজানো ছিল খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তবে এই ফ্রায়েড রাইসের চাল রান্নার সময় আমাদের মনে রাখতে হবে যে এই চালটা কিন্তু আমাদের প্রায় নাইনটি পারসেন্ট মতো রান্না করে ফেলতে হবে চালটা এখন একটু শক্ত থাকলেও এক্ষুনি কিন্তু চালটা ভাতে পরিণত হয়ে যাবে একদম ঠিকঠাকভাবে এখন এই ভাতটা রেডি হয়ে গেছে একটা ছানতার সাহায্যে আমি এইভাবে জল ছেঁকে নিয়ে ভাতটাকে একটা স্টিলের থালার মধ্যে ছড়িয়ে নিচ্ছি যখনই আপনারা ফ্রাইড রাইস তৈরি করবেন এই রকম ভাব ভাতটাকে তুলে একটা বড় থালার মধ্যে ছড়িয়ে দেবেন তাহলে অনেক সময় যে ভাত ভাপে ওভারকুক হয়ে যায় সেই সম্ভাবনা থাকবে না সমস্ত ভাতটাকে এখন আমি ছেঁকে নিয়েছি আর সেটাকে একটা থালার মধ্যে এইভাবে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি যাতে ভাতটা একটু ঠান্ডাও হয়ে যায় এখন গ্যাসের মধ্যে একটা প্যান গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল রান্নাটা আমি সাদা তেলেই করবো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটাকে ম্যারিনেট করা চিকেনটাকে আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো করে ভাজা ভাজা করে নেব চিকেনটাকে একটু নাড়াচাড়া করার পরে কিন্তু চিকেনটার থেকে জল ছাড়তে শুরু করবে আর সেই জলে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এইবার এই চিকেনটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি চিকেনটাকে তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলোকেও এই তেলের মধ্যে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু ভালো করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই তার থেকে জল ছাড়তে শুরু করবে তো এই জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব আর চিংড়ি মাছটাও এই জলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি এই চিংড়ি মাছটা ভাজার সময়ও কোনো রকম হলুদ ব্যবহার করিনি তার কারণ কোনো রেস্টুরেন্টে বা অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই চিংড়ি মাছে হলুদ দেয় না তাহলে কিন্তু ভাতটা অনেকটা হলদেটে ভাব চলে আসে এখন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এটাকে আমি আর প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখন এই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ মতো সাদা তেল সাদা তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো নুন আর গোলমরিচ দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম দুটো ডিমকে আমি একটু ফাটিয়ে নিয়ে একবারেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটা বাটির মধ্যে ডিম দুটোকে গুলে তার মধ্যে নুন গোলমরিচ দিয়েও দিতে পারেন আমি এই কারণেই এখানে নুন গোলমরিচটা দিয়েছি যাতে ডিমটা ভাজার সময় এটা ভালোভাবে মিশে যায় এখন ডিমটাকে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে এর একটা ভুজিয়ে বানিয়ে নেবো এই ভুজিয়াটা বানাবার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই হাইতে রাখবেন হাইতে রাখলে এই ভুজিয়াটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে এখন এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ডিমগুলোকে ভালো করে ভেঙে ভুজিয়া বানিয়ে নিচ্ছি ডিমের ভুজিয়াটা এখন বানানো হয়ে গেছে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার আবার একটা বড় সসপ্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি এখানে ভালো করে কুচিয়ে নিয়েছি সেটাকেই এর মধ্যে ব্যবহার করছি ফ্রায়েড রাইসের যখন বানাবেন তখন চেষ্টা করবেন পেঁয়াজ গাজর বিনস ক্যাপসিকাম যাই দেবেন না কেন সেগুলোকে সমান আকারে কাটতে তাহলে কিন্তু সবজিগুলো ভালোভাবে রান্নাও হয়ে যায় আর দেখতেও সুন্দর লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া এক টেবিল চামচ মতো রসুন আর দিয়ে দেব মিহি করে কুচিয়ে নেওয়া এক টেবিল চামচ আদা আদা পেঁয়াজ রসুনটাকে তেলের মধ্যে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে তবে খুব বেশি লাল করে ভাজার কিন্তু একেবারেই দরকার নেই এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চৌকু করে কেটে নেয়া গাজর আর দিয়ে দিচ্ছি বিনস গাজর বিনস পেঁয়াজ আর এরপরে যে ক্যাপসিকাম অ্যাড করব সবগুলোকেই কিন্তু আমি একই রকম কাটার চেষ্টা করেছি এগুলোকে একটু ভালো করে নাড়াছাড়া করে নিই এর মধ্যে আমি এখন দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আমি এখানে গাজর বিনস ক্যাপসিকাম সবই ওয়ান ফোর্থ কাপ মতো ব্যবহার করেছি আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চারটে কোচানো কাঁচা লঙ্কা এখানে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এইবার এই সমস্ত কিছুকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট মতো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি ভাতটা সেদ্ধের সময় কিন্তু নুন ব্যবহার করেছি আর চিকেন চিংড়ি মাছ ডিম এগুলোতেও নুন দেওয়া আছে তার জন্য সেটা বুঝেই এখানে নুনটা ব্যবহার করছি নুনটাকে দিয়ে এটাকে একটু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ ডিম আর চিকেনটাকে সমস্ত কিছুকে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলোকে এখন ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ এই রান্নাটায় আমি আগে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এছাড়াও চিকেন চিংড়ি মাছ এমনকি ডিমের মধ্যেও আমি গোলমরিচ ব্যবহার করেছি সেক্ষেত্রে আপনারা যদি ঝাল কম খান তবে এখানে গোলমরিচ না ব্যবহার করলেও চলবে গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে নাড়াচাড়া করে নিই এখন আমি এর মধ্যে ভাতগুলোকে দিয়ে দেব। ভাতগুলো দেওয়ার সময় বুঝতে পারছেন ভাতটা কতখানি ঝরঝরে রয়েছে এবার ভাতটাকে ভালোভাবে দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে ভাতটাকে দিয়ে আমি গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়েছি দিয়ে একটু হালকা হাতে এরকম একটা খুন্তির সাহায্যে ভাতটাকে মিশিয়ে নিচ্ছি তবে সব থেকে ভালো হয় যদি আপনাদের যে কড়াইতে বা যে সসপ্যানে রান্নাটা করবেন সেটা যদি দুদিকে হাতল থাকে তবে সেই হাতলের সাহায্যে এই রকমভাবে কিন্তু আপনারা ঝাঁকিয়ে নিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন তাতে কিন্তু ভাত ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এখন দেখুন ভাতটা সমস্ত সবজি চিকেন ডিম চিংড়ি মাছ সমস্ত কিছুর সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে আর চালগ্রাও কিন্তু বড় বড়ই রয়েছে এখন আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এই চিনিটা দিলে কিন্তু ফ্রায়েড রাইসের স্বাদটা একটু ব্যালেন্স হয় এবার চিনিটা দিয়েও কিন্তু হালকা হাতে আরেকবার মিশিয়ে নিচ্ছি সব শেষে আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা আপনারা চাইলে এর মধ্যে কিন্তু পেঁয়াজ পাতা বা রসুন পাতাও দিতে পারেন তবে আমার কাছে আজকে ছিল না বলে পেঁয়াজ পাতা বা রসুন পাতা আমি ব্যবহার করিনি পেঁয়াজ পাতা রসুন পাতা দিলে এর একটা দারুণ স্বাদও হয় এখন কিন্তু এই মিক্সড ফ্রাইড রাইস একেবারে রেডি হয়ে গেছে এটাকে আপনারা গরম গরম সার্ভ করতে পারেন চিলি চিকেন বা চিকেন মাঞ্চুরিয়ান বা চিকেন কষা বা মাটন কষার সঙ্গেও দেখুন প্রত্যেকটা চাল কিন্তু একেবারে ঝরঝরে রয়েছে এবং লম্বা লম্বাও রয়েছে এখন এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি আজকের আমার এই পুজোর স্পেশাল মিক্সড রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে বলবো পুজোর দিনে অবশ্যই এই রান্নাটা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন আর যদি নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকারে লাগে তবে কিন্তু ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই অবধি দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে তাহলে সবার পুজো ভালো কাটুক আনন্দে কাটুন অনেক ঘুরে বেড়ান পুজোতে আর অনেক খাওয়া দাওয়া করুন আনন্দ করুন আজকে এই অবধি দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে টাটা